ইবলিস, ইবলিসের বিষয়টা চিন্তা করুন। ইবলিস মানুষকে দীন শিখতেই সবচেয়ে বেশি বাধা দেয়, কারণ দীন শেখার মাধ্যমে আপনি ইবলিসের আক্রমণ থেকেও নিজেকে বাঁচাতে পারবেন আল্লাহর রহমতে। এই জন্য ইবলিস আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে দীন শিখার। আপনি যান কোরআন মাজিদ পড়তে, অর্থ সহ তাফসির পড়তে, বুঝতে, হাদিস পড়তে, দেখেন আপনার ভিতরে চিন্তা দিয়ে দিবে ইবলিস, এত সব কাজ আছে এগুলি বাদ দিয়ে আমি এখানে বসে আছি, এটা কেমন হয়? ইবলিস আপনার ভিতরে চিন্তা দিয়ে আপনারে দ্রুত এখান থেকে উঠানোর চেষ্টা করছে। একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, দেখবেন কত রকমের সমস্যা। স্কুলে দেন, দেখবেন যে তার সমস্যা আর কিছুই নেই, সব ভালো হয়ে গেছে। কিন্তু মাদ্রাসায় দেন যে ও থাকতে পারছে না, এই করতে পারছে না, সেই করতে পারছে না, কত সমস্যা। এর মানে ইবলিস দিন শিখতে বাধা সবচেয়ে বেশি দিবে। এই ফেতনা থেকে মুক্ত হওয়ার প্রথম বিষয় হলো আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক আইন দরকার। এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, কোরআন এবং হাদিস আপনি কিছু করবেন পরে আবার নিজে একজন বড় মুফতি হয়ে যাবেন এমনটা যেন না হয়। অবশ্যই নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের হেল্প নিয়ে আপনাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। একটা দুইটা হাদিস পড়েই বা কিছু আয়াতের অনুবাদ শিখেই আপনি আবার মুফতি হয়ে যাবেন, এটি আবার আরেক ফেতনায় আপনাকে নিয়ে যাবে, এটি আবার আরেক ফেতনায় আপনাকে ফেলে দেবে। তাই এটাও একটা পশ্চিমা লঙ্ঘন, সেদিকে যাওয়া উচিত হবে না। অবশ্যই আমাকে শিখতে হবে এবং যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে আমাকে সঠিক দিক নির্দেশনা নিয়ে অগ্রসর হতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই ফেতনা থেকে বাঁচার দ্বিতীয় বিষয় আমাকে সবসময় মনে রাখতে হবে, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হল শিরক। এই শিরক আমাকে বুঝে সেই শিরক থেকে সর্বাত্মক বাঁচার আমাকে চেষ্টা করতে হবে। লক্ষ্য করুন, ভালো মানুষদেরকে এই শিরকে জড়িয়ে দিয়েছে সেটাও হলো ইবলিস, সেটাও হলো ইবলিস। নূহ আলাইহিস সালামের গোত্রের সেই ভালো মানুষেরা তাদেরকে কেন্দ্র করে মূর্তি পূজায় জড়িয়ে দিয়েছে পর্যায়ক্রমে ইবলিস। এভাবেই সে ফেতনায় মানুষকে ইমান থেকে বের করে দেয়।